থেকে সকাল 9টার সময় আসছি। তাতে কি রকম লাগতেছে, অনুভূতি কি রকম? অবশ্যই ভালো লাগছে, দেশের কাজে আসতেছি এবং এখন হচ্ছে কষ্টের কথা বলা যাবে না, কারণ দেশের উপর দেশের উপকারের জন্য আমরা নামছি এবং ইনশাআল্লাহ দেশকে একটা ভালো জায়গায় নিয়ে তারপরে মারতে করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা হচ্ছে ছাত্র সমাজরা কীভাবে রাস্তার দুই পাশটা নিয়ন্ত্রণ করতেছে সেই ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আর আপনারা মাঝে মাঝে কয়েকটা শিক্ষার্থীর সাথে আমি একটু আলোচনাও করব, দেখবেন ওদের কতটা আনন্দ নিয়ে ওরা দেশের কাজ করতেছে, সত্যি এটা খুব আনন্দদায়ক বিষয়। আর মেন কথা হচ্ছে আমাদের কালিকুড়ে শুক্রবার দিন এই জায়গাটাতে অনেক জ্যাম থাকে, কিন্তু আজকে ওই পরিমাণ কোনো জ্যাম নেই। আর আমি বিকাল টাইমে আসছিলাম, আমি দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেছি যে লাইন টু লাইন ধরে সিএনজি রিক্সা বাস যাচ্ছে আর যাত্রীরাও খুব সুন্দর করে চলাফেরা করতেছে, মানে কোথাও কোনো ঝোড় ঝামেলা নাই, পথচারীরাও কোনো ঝামেলা হচ্ছে না এই আর কি। আর দেখেন এই জায়গাটাতে বাস দিয়ে বেড়া দেওয়া হয়েছে যাতে যাতায়াতে যাত্রীদের বা যারা রাস্তায় চলাফেরা করছে তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিক দিয়ে খেয়াল রাখছে স্টুডেন্টরা। আর খুবই ভালো লাগতেছে এদের উদ্দেশ্য আর উদ্দীপনা দেখে, আল্লাহ যেন তাদের সবাইকে সফলতার দিকে এগিয়ে নিতে পারে সেই দোয়া করি। আর এখানে সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে, অনেক খুবই কষ্ট করা, মানে ট্রাফিক পুলিশের কাজ কতটা কষ্টের, যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন এখন বর্তমানে করতেছে ছাত্র সমাজরাই জানে, মানে খুবই কষ্টের একটা কাজ এটা, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, দৌড়াদৌড়ি করা। ছাত্র সমাজের যদি দেশের প্রতি ভালোবাসার যদি নাই থাকতো তাহলে তারা এতটুকু পরিশ্রম করতে পারতো না, এত পরিশ্রম করার মাঝেও যেন ওদের ভিতরে এতটুকু ক্লান্তি অনুভূতি নেয়, কারণ তারা দেশকে অনেক ভালোবাসে আর এই জেনারেশনের ছেলেমেয়েরা সেটাই তার প্রমাণ দিয়ে দিল। আমি যে টাইমটাতে এসেছিলাম এখানে প্রায় 6টা বাজে ওই টাইমটাতে, তার জন্য একটু ঘোলাটে লাগতেছে ক্যামেরাটা। আর আমি ওদের জিজ্ঞেস করলাম স্টুডেন্টদের যে তোমরা কখন এসেছো, ওরা বললো যে আমরা সকাল 9টায় থেকে এসেছি আর এখন পর্যন্ত ওরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সত্যি এটা একটা ভাগ্যের বিষয় যে আমাদের এই স্টুডেন্টরা এত কষ্ট করতে পারে, আবার এখানে কিছু লোক আবার শিফটি হিসেবেও কাজ করতেছে, সেটাও আপনি একটু শুনেন। সকাল 9টা থেকে আসেন এখানে? দেখতেই তো পারলেন, ওদের সাক্ষাৎকার নিয়ে নিলাম। আর ওরা এক একজনের শিফট হিসেবেও কাজ করতেছে, আবার অনেকে সকালে আসছে, অনেকে হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তারপরেও ওদের মুখে এতটুকু হাসির কমতি নাই যা আমরা সাধারণ মানুষেরা দিতে পারি নাই, যেটুকু ওরা পারছে তা আমরা কিন্তু পারি নাই। এখানে অনেক রিক্সাওয়ালা অনেক বিরক্ত হচ্ছে, তাদের ইনকামে সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আগে তো এলোপাথারিভাবে রিক্সা চালানো হতো, এখন সেটা হচ্ছে না। যারা যেটা ট্রাফিক পুলিশ করতে পারে নাই সেটা ছাত্র সমাজ করতে পারতেছে, এটাই অনেক কিছু। আর ওরা অনেক চেষ্টা করতেছে মানে রাস্তাকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সত্যি কথা। আর এরকম লাইন ধরে আমি কখনও কালিকুড় রিক্সা বা গাড়ি যাতায়াত করতে দেখিনি, যখনই দেখছি যে এলোপাথারি গাড়ি রিক্সা রাস্তাতে ঢুকাই দিছে, যার কারণে অনেক যানজট সৃষ্টি হয়েছে, অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সত্যি কথা যেটা। আর ওদের ভেতরে একটু ক্লান্তি অনুভূতি নেই এটা আমি অবাক হইলাম যে স্টুডেন্টরা এত পরিশ্রম করতে পারে, মাশাল্লাহ আল্লাহ। যারা রাজনীতি করে তারা আর কি কেউ চলে গেছে, আবার কেউ যারা আছেন তারা নিজেদের দল নিয়ে ব্যস্ত, কিভাবে কি হলো দেখার বিষয় না। তারা সামনের দিনগুলোতে কিভাবে রাজনৈতিক দল মানে রাস্তাঘাটে রাজনীতির কাজগুলো করবে সেটা নিয়ে তারা চিন্তা আছে, কিন্তু ছাত্র সমাজ কিন্তু একটাবারও যার যার দলের কথা চিন্তা করতেছে না, তারা সাধারণ জনগণের কথা চিন্তা করতেছে আর তারা সেই কাজটাই করে যাচ্ছে। আর এটাই তার মূল প্রমাণ, ওরা অক্লান্ত পরিশ্রম করতেছে। কথা বলতে বলতে আমি একদম ভিডিওর লাস্ট পর্যায়ে এসেছি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।